যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আবু তালিবকে হেদায়েত করতে, বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। সম্মানিত ভাইরা, আবু জেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন হেদায়েত করতে তার চাচাকে, কিন্তু বলেন আল্লাহর আসমান থেকে হেদায়েতের ফয়সালা ছিল না, যার জন্য সে হেদায়েত পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার মন খারাপ। সূরা আত-তাওবা 113 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম أنهم أصحاب الجحيم ما كان للنبي والذين آمنوا কোন মুমিন কোন নবীর জন্য এটা সহনীয় নয় কোন মুশরিকের জন্য প্রার্থনা করা, কার দরবারে? আল্লাহ। আরো জোরে বলি, কার দরবারে? আল্লাহর দরবারে। রাসূলের মনটা ভারাক্রান্ত, আল্লাহ যেহেতু হেদায়েত চাওয়ার ক্ষেত্রে আপনি বাধা এখানে দিয়ে দিলেন, মন ভারাক্রান্ত নিয়ে তিনি যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাস 56 নম্বর আয়াত, আবু তালিবের গৃহ থেকে আমার নবীজি বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায়া দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল আপনি মনে রেখে দেন, হেদায়েতের চাবিকাঠি কোনো মানুষের কাছে নয়, আমি যাকে ভালোবাসবো যাকে পছন্দ করব তাকেই তো হেদায়েত দেব। আপনি যদি চান আপনি হেদায়েত আপনি দিতে পারবেন না, আপনি যদি মনে করেন হেদায়েত হয়ে যাবে তাহলে আপনার চোখে পৃথিবীর সকল মানুষকে আপনি হেদায়েত কামি করতেন। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনাকে আমি দায়িত্ব দেই নাই যে আপনি মানুষকে আপনি জোরপূর্বক ভাবে প্রেসার ক্রিয়েট করে আপনি মুসলিম বানাবেন, এমন করার জন্য নয়। আপনাকে আমি বানিয়েছি শুধু আমা আলাইনা ইল্লাল বালাগ পৌঁছে দেবেন মানুষের দ্বারে। কার দ্বারে? আরো জোরে বলে। আপনারা এতগুলো মানুষ আসছেন, যারা এখানে আসবেন কোরআন থেকেই কথা বলবেন, তাদের দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া। এখানে গ্রামের কতগুলো মানুষ হয়েছে, কার কপালে হেদায়েত আছে, এই দায়িত্ব আমাদের হাতে না আল্লাহর হাতে? আরো জোরে বলেন, কার হাতে? কিন্তু আমাদের তো বড় সমস্যা, আমরা তো এখন জান্নাতের পর্যন্ত টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছি। আমার কথা কি বুঝতে পারতেছেন না? এমনও বাংলাদেশে আমরা বসবাস করি যেই দেশে আলেমরা শুধুমাত্র একটা পোলার প্যাকেটের লোভে যারা জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক কে? আল্লাহ। জান্নাতের সার্টিফিকেট কোনো মানুষের কাছে না, কোনো মানুষের কাছে জান্নাতের সার্টিফিকেট নয়। আবু সাঈদ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার ঘটনা। আবু সাঈদ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসে আছেন, আল্লাহ আমি একটা পাপ করে এসেছি, হে রাসূল আপনি বলুন আমি কি ক্ষমাপ্রাপ্ত হব? আবু সাঈদ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল চুপচাপ বসে আছেন, কারণ রাসূল একটা কোনো কথা বলেন না যা আল্লাহ তাআলা ফরমান দেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমি একটা কোনো কথা বলবো না যা আল্লাহ আদেশ করবেন, এর বাহিরে আমি চলবো না। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন রাসূলের সামনে। বসে থাকার পরে বারবার তিনি চিন্তা করছেন, আমি কি ক্ষমা পাবো, বারবার চিন্তা করছেন। কিন্তু আপনারা একটু বলেন তো দেখি, আমাদের মতো সাধারণ মানুষ যারা ডিম বিরানির লোভে বলতে পারে যে আপনি জান্নাতি হতে পারছেন, ওদেরকে যদি সেই রাসূলের জায়গায় বসিয়ে দেওয়া হয়, ওরা তো তৎক্ষণাৎ বলেই দিবে যে আপনি মাফ পেয়ে গিয়েছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু রাসূল বললেন, আমার কাছে তো কিছু নেই, কারণ আসমানের ফয়সালা হতে হবে। একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসে আছেন, বারবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ক্ষমা পাবো নাকি? আপনা আপনি ক্ষমা চাচ্ছেন, কিন্তু আমার কাছে তো ক্ষমা নেই। তবে আমি আপনাকে একটা সুসংবাদ দিতে পারি। কি সুসংবাদ? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমি এতটুকু সুসংবাদ দিতে পারি, যেই সুসংবাদটা হচ্ছে আপনি আল্লাহর কাছ থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না, কারণ পৃথিবীর কোনো মানুষ যেটা পারে না, একটু আওয়াজ দিয়ে বলুন সেটা পারে কে? আল্লাহ। হাজার রকমের পাপের বস্তা আপনি আল্লাহর কাছে ফেলে দেন, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি পাপ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলা আস-সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদম সন্তান, গুনাহ হয়ে গিয়েছে, অঢেল গুনার মালিক হয়ে গিয়েছো। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলা আস-সামা, তোমার গুনার পরিমাণ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি অনুতপ্ত হয়ে গিয়েছো, আমি গুনাহ করে ফেলেছি, আমি মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে বারবার কাঁদছি, সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি, আমি রব তাকে সকল গুনাহগুলোকে আমি মোচন করে দিয়ে দেই। পাপ করার পরে অনুশোচনা করতে হয়। রাসূলের সামনে আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। একটু পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, হে রাসূল, আপনার সামনে যে সাহাবী বসে আছে সেই সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের হাতেও ক্ষমা, কোনো বান্দাকে বলবেন আপনি ক্ষমাপ্রাপ্ত, এটাও তিনি বলতে পারতেন না, কারণ তিনি যা বলতেন কার হুকুমে বলতেন? আরো জোরে বলি, কার হুকুমে? আল্লাহর হুকুমে বলতেন। কিন্তু আমরা কি করি? সাধারণ কোনো কিছুর লোভ আমাদেরকে এত গ্রাস করে ফেলেছে, যার কারণে আমরা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিতেও আমরা দ্বিধাবোধ করছি না। সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু একটা কথা, এই জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট কথা, লা ইয়াযালু তায়িফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরিন লা ইয়াদুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। এই জমিনের ভিতরে একটা গোষ্ঠী আল্লাহর দিন কায়েমের জন্য চিরকাল বেঁচে থাকবে, তায়িফাতুম মিন উম্মতি আলাল হক মানসুরিন লা ইয়াদুরুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। পৃথিবীর কোন মানুষকে তারা পরোয়া করবে না, একমাত্র কে ছাড়া? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে ছাড়া? আল্লাহ ছাড়া।